আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা 3D ম্যাক্সের ভিতরে আমরা হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে এটা আমরা সেভ করে রাখতে পারি। ধরুন যে কোনো ধরনের টেকচার হোক, ঘাসের টেকচার বা ব্রিকের টেকচার যেটাই হোক, আপনি হচ্ছে 3D ম্যাক্সের ভিতরে আপনার যে হচ্ছে বিরে আছে, বিরে ম্যাটেরিয়ালের ভিতরেই হচ্ছে আপনি ম্যাটেরিয়াল এডিটরের ভিতরে আপনি হচ্ছে এটা সেভ করে রাখতে পারবেন। এটা হচ্ছে সারা জীবনের জন্য। সারা জীবন বলতে হচ্ছে আপনার সফটওয়্যার যতদিন ইনস্টল করা থাকবে আপনার পিসিতে, যতদিন সফটওয়্যার থাকবে ততদিন হচ্ছে আপনার সেই ম্যাটেরিয়ালটা এখানে সেভ হয়ে থাকবে। ওকে, তো চলুন এটা কীভাবে করবো আজকের ক্লাসে আমরা এটা দেখবো। হ্যাঁ, সর্বপ্রথম আমরা কী করবো, আমরা 3D ম্যাক্স থেকে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কী করবো, এখান থেকে রেন্ডার সেটআপটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। রেন্ডার সেটআপ এখান থেকে আমরা করে দিলাম হচ্ছে বিরে। ওকে, বিরে রেন্ডার সেটআপ আমাদের হয়ে গেলে এটা আমরা কেটে দিব, এখন এটার দরকার নাই। এখন আমরা কী করবো, জাস্ট হচ্ছে এম বাটনে ক্লিক দিলাম। এম বাটনে ক্লিক দিলে হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরের যে শর্টকাটটা হচ্ছে এম। ওকে, তো এম বাটনে ক্লিক দিলে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরটা চলে আসছে। এখন এখন আমরা কি করব, জাস্ট যে কোনো একটা ম্যাটেরিয়ালে ক্লিক দেওয়ার পরে আমরা যে এখানে ক্লিক দেবো ফিজিক্যাল ম্যাটেরিয়ালে, এখানে জাস্ট ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে ম্যাটেরিয়াল থেকে যাবো হচ্ছে ওই বিরেতে, বিরে থেকে বিরে ম্যাটেরিয়ালটা এটা সিলেক্ট করে দেবো আমি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এটাতে আমি একটা ম্যাটেরিয়াল নিয়ে আসি, যেমন হচ্ছে এখানে ক্লিক দেওয়া যাব হচ্ছে বিরেতে বিরে ম্যাটেরিয়ালে যাবো। ওকে, এখান থেকে আসি, তো এখান থেকে জাস্ট হচ্ছে বিরে বিটম্যাপ থেকে আমরা যাবো হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়াল আমি নিয়ে আসি এখানে, জাস্ট এই যে এখন এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ থেকে জাস্ট একটা ঘাসের ম্যাটেরিয়াল নিয়ে আসি দরকার পড়লে। ঠিক আছে, একটা ঘাসের ম্যাটেরিয়াল নিয়ে আসলাম আমি। তো নিয়ে আসার পরে এই ম্যাটেরিয়ালটাকে আমরা এখন কী করবো, আর আমাদের হচ্ছে যতদিন সফটওয়্যার থাকবে ততদিন যেন আমরা চালাইতে পারি এটা আমরা এখানে সেভ করে রাখবো। তাহলে কী হবে, বারবার আমার নিয়ে আসতে হবে না ম্যাটেরিয়ালটা। ওকে, তো এর জন্য জাস্ট এই যে ম্যাটেরিয়াল নিয়ে আসলাম এটার উপর একটা ক্লিক দিব আমি, একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এই নিচে দেবো গেট ম্যাটেরিয়াল। ঠিক আছে, গেট ম্যাটেরিয়ালে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের আরেকটা পপআপ চলে আসছে, এর সাইড আমরা দেখবো এখানে একটা অ্যারো চিহ্ন আছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার অপশনস, তো এটাতে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে অ্যারো চিহ্নতে ক্লিক দিলে দেখবো এখানে আসছে, লেখা আসছে নিউ ম্যাটেরিয়াল লাইব্রেরি, এটাতে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে সে একটা ই দেখাবে যে ফোল্ডার দেখাই দিতে বলবে, তো আমরা এটাকে একটু কেটে দিই। কেটে দিয়ে এটা একটু মিনিমাইজ করি, আমরা একটা ফোল্ডার বানাই এখানে। ধরি যে কোনো জায়গায় আপনার ফোল্ডারটা বানায় রাখতে পারেন। ধরুন এখানে এখানে জাস্ট ওয়ান দিলাম, নাম দিলাম ওয়ান। ওকে, তো দেওয়ার পর আমরা আবার চলে যাই 3D ম্যাক্সে, আবার আমরা এখানে ক্লিক দিলাম অ্যারো চিহ্নতে, তারপরে দেখলাম হচ্ছে নিউ ম্যাটেরিয়াল। তো এখানে যাওয়ার পরে আমরা ওই যে একটা ফোল্ডার যে বানাইছিলাম ওটা আমরা দেখাই দিবো এখানে। ঠিক আছে, জাস্ট এই যে ফোল্ডারটাকে আমরা দেখাই দিলাম, দেখাই দিয়ে জাস্ট ওপেন করে দিব। এই যে আসছে না, এখানে জাস্ট যে কোনো নাম আপনি দিতে পারেন, জাস্ট ওই যে ওয়ানই আমি দিলাম ধরুন, সাপোজ। ঠিক আছে, ওইটাই দিলাম। তো আমরা দিয়ে ম্যাটেরিয়াল ভিতরে ঢুকে জাস্ট দেখাই দিলাম। তো আমাদের এখানে কিন্তু এই যে দেখছি ওয়ান ম্যাটেরিয়াল নামের একটা কিন্তু ম্যাটেরিয়াল ব্রাউজার একটা চালু হয়ে গেছে, একটা এই ফাইল চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এটাতে আমরা কীভাবে এটাকে সেভ করব, তো আমরা এটা কেটে দিই, এটা আমাদের দরকার নাই। তো এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা কী করবো, একটু বের হই এখান থেকে, যে গো টু প্যারেন্টে যাইতে হবে, এখান থেকে আমরা বের হই। বেরোর পরে বের হইতে হবে কিন্তু, ঠিক আছে, নইলে কিন্তু এটার অপশন আসবে না। এটাতে আমরা ক্লিক দিলাম। এখন ক্লিক দেওয়ার পরে এই যে একটা অপশন রয়েছে পুট টু লাইব্রেরি, এটাতে ক্লিক দিব। এটাতে সিলেক্ট থাকা অবস্থায় দেখছি এই যে ওয়ান ম্যাটেরিয়াল এটা কিন্তু চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দিয়ে যে কোনো আপনার নাম দিয়ে দিতে পারেন, আপনার ম্যাটেরিয়ালের নাম কী হবে, জি আর এ ডবল এস, তো দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এটাকে ওকে করে দিলাম। এখন যদি আমরা এইটাতে যাই, যে গ্রেট ম্যাটেরিয়ালে যাই, গ্রেট ম্যাটেরিয়ালে গেলে যে ম্যাটেরিয়াল ওয়ান, এই প্লাসে ক্লিক দিলে দেখবো এই যে আমাদের এই ম্যাটেরিয়ালটা সেফ হয়ে গেছে এখন সারা জীবনের জন্য। এটা আমরা কেটে দিব, এটা আমরা কেটে দিব, জাস্ট একটা বক্স নেই, বক্স নেই। এবং কি হচ্ছে এম বাটনে ক্লিক দেই, যদি এখন এম বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবো আমাদের কি এই ম্যাটেরিয়ালটা এখানে আছে। ঠিক আছে, ইচ্ছা করলে আমরা এটা চলে আমাদের কেটেও দিই এই ম্যাটেরিয়ালটা, তারপরে কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট এটাকে ধরে এর উপর ছেড়ে দিব। ওকে, এই যে চলে আসছে। এখন একটা সমস্যা হচ্ছে কি, আপনি সেভ করার সময় আপনি যখন এটাকে কেটে দিবেন সফটওয়্যারটাকে, তখন একটা সেভ করার একটা অপশন আসবে, যে এই ম্যাটেরিয়ালটা কি পারমানেন্টলি আপনি এখানে রাখতে চাচ্ছেন না, রাখতে চাচ্ছেন না। তো এই জন্য হচ্ছে আপনার এখানে একটা ক্লিক দিব, আমরা এখানে কেটে দিব। ধরুন আমরা এই এইটাকে সফটওয়্যার আমরা এটাকে একটু সেভ দিই। ঠিক আছে, ধরুন ফাইলটাকে আমি সেভ দিলাম এখানে, যে কোনো একটা নামে আমি সেভ দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ফাইল সেভ চাচ্ছে। ঠিক আছে, এই যে এই লেখাটা এখন আসবে লাস্টের দিকে। ঠিক আছে, তো এটা আপনি সেভ করবেন কি করবেন না, এর জন্য সে অনুমতি চাচ্ছে। এটা যদি ইয়াস দেন, তাহলে সারা জীবনের জন্য আপনার হচ্ছে এই সফটওয়্যারে ম্যাটেরিয়ালটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, আর নদিলে কিন্তু হবে না, এটা ইয়াস দিতে হবে। এখানে একটা ইয়াস দিয়ে দিলাম। ওকে, তো ইয়াস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কী হলো, সে কিন্তু সেভ হয়ে গেলো। এখন সেভ হওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সফটওয়্যারটা কাটে গেছে একদম। এখন আমি নতুন করে আবার চালু করতে চাচ্ছি, যেমন নিউ আমি অন্য একটা ফাইল চালু করবো। ধরুন এটা আমি ডাবল ক্লিক দিয়ে এই সফটওয়্যারটা আবার নতুন করে চালু করলাম। হ্যাঁ, ঠিক আছে, তো চালু করার জন্য একটু সময় দিতে হবে। তো এখন কিন্তু আমরা যখন চালু করার পর আবার যখন দেখবো যে ম্যাটেরিয়ালটা আছে কিনা, ওই ম্যাটেরিয়ালটা সবসময় থাকা যাবে। আর যদি কখন আপনি নো দেওয়া দেন, তাহলে কিন্তু ওই ম্যাটেরিয়ালটা থাকবে না। ওকে, তো একটু চালু হোক, এটা চালু হইতে একটু সময় নিবে।
আমাদের সফটওয়্যারটা অলরেডি চালু হয়ে গেছে, তো আমরা এটাকে একটু কেটে দেই। এখন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এম বাটনে ক্লিক দিব। এম বাটনে ক্লিক দেওয়ার পর আমরা দেখব হচ্ছে আমাদের এটা একটু লোড নেক, একটু লোড হবে, হ্যাঁ একটু লোডিং হবে, হয়ে গেছে। জাস্ট আমরা যদি আমাদের গেট ম্যাটেরিয়াল এখানে ক্লিক দেই, ক্লিক দিলে এই যে দেখবো যে আমাদের ম্যাটেরিয়াল ওয়ান ম্যাট লেখা আছে না এটাতে, হ্যাঁ। তো তার আগে একটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে বিরেটা একটু চালু করে দিতে হবে। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা র্যান্ডার থেকে জাস্ট র্যান্ডার সেট আপটা বিরে করে দিতে হবে, হ্যাঁ এই যে বিরে, ওকে। র্যান্ডার সেট আপটা আমাদের বিরে হয়ে গেছে, এখন এটাকে কেটে দিই। এখন এম বাটনে ক্লিক দিই, বিরে ম্যাটেরিয়ালটা আসুক, এই যে চলে আসছে। এখন আমরা এখানে একটা ক্লিক দিই, এখানে ম্যাটেরিয়াল এখানে ক্লিক দিই, এই যে আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমরা এটা এখানে একটা বক্স নেই, ঠিক আছে, আর যদি এটাকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, দেখছি এই যে ম্যাটেরিয়ালটা কিন্তু চলে আসছে। তো আমরা আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা এটা কিভাবে করব। তাহলে কি সুবিধা হবে আপনার, হচ্ছে বারবার ম্যাটেরিয়াল খুঁজা বের করতে হবে না। আপনার কোনো যদি ভালো ম্যাটেরিয়াল থাকে যেটা আপনি সবসময় ইউজ করবেন, সেক্ষেত্রে কী করতে পারেন, আপনার সফটওয়্যারে এখানে জাস্ট এটা সেভ করে রাখতে পারেন, তাহলে আর ওটা হারাইলেও আপনার কোনো সমস্যা নেই, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।